আসসালামু আলাইকুম, জুম্পা রান্নাঘরের ব্লগ থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন, আমরা আপনাদের অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো নারকেল চিংড়ি দিয়ে মুলা ভাজি। তো কীভাবে নারকেল চিংড়ি দিয়ে মুলাটা ভাজি করবো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো দেখুন, প্রথমে আমি নিলাম বড় একটা মুলা। মুলাটা আমি ছিলে ধুয়ে তারপরে চার টুকরা করে নিচ্ছি। এখন একটা গ্রেটার দিয়ে আমি চিকন করে কেটে নিব মুলাগুলো, সব কটা মুলে আমি কেটে নিব। তো দেখুন এভাবে কেটে নিব চিকন করে। তো আমার মুলা সব কাটা হয়ে গেছে। এখন মুলার ভিতরে যে পানি আছে এই পানিটা আমি চেপে চেপে পানিটা জড়াই নেব। তো দেখুন মুলার ভিতরে কিন্তু অনেক পানি থাকে, দেখুন কতগুলো পানি জড়তেছে। তো এই পানিটা সাথে থাকলে মুলা খেতে অনেক একটা খারাপ একটা গন্ধ আসে, আর রান্না করতে গেলেও অনেক পানি উঠে, তো রান্নাটাও সুন্দর হয় না, খেতেও ভালো লাগে না। এই যে তো পানিগুলো আমি ফেলে দিব, অনেকগুলো পানি উঠছে। তো এখন নিচ্ছি আমি একটা গাজর, গাজরটা আমি গ্রেট করে নিব, এটা দিয়ে কেটে নিব। তো গাজর মুলার মতো করে আমি কেটে নিলাম। দেখুন গাজরের পানিটা আমি একটু জড়াই নিব, গাজরে বেশি একটা পানি থাকে না, তারপরে যতটুকু আছে জড়াই নিলাম। তো গাজর মুলা কাটা হয়ে গেছে, একসাথে মিক্স করে নিব। দেখুন সুন্দর একটা কালার হয়েছে, আর চাইলে গাজরটা আর একটু বেশি নেওয়া যায়। আমি গাজর কম করে নিলাম, বড় সাইজের একটা মুলা নিয়েছি আর ছোট একটা গাজর নিয়েছি, তো একসাথে কেটে নিলাম। তো এখন নেব চিংড়ি মাছ, এটা ফ্রিজে ছিল তিনটা চিংড়ি মাছ। তো মাছ পানির ভিতরে ভিজিয়ে তারপরে মাছগুলো একটু ছিলে নিব আর ছোট ছোট করে টুকরো করে নিব। তো চুলায় চলে আসলাম, চুলায় একটা কড়াই বসাই দিলাম, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি করে আমি দিতেছি, কারণ ভাজি ভুজির ভিতরে একটু তেল হলে খেতে ভালো লাগে, কম তেল হলে ভাজি শাক এর খেতে ভালো লাগে না। তো দেখুন এখানে নিচ্ছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আর নিলাম এই যে এখানে চিংড়ি মাছগুলো আমি ছিলে ছোটো ছোটো করে কুচি করে টুকরো করে নিছি। তো প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর রসুন কুচি, এগুলো একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটো। কাঁচামরিচ টমেটো পেঁয়াজ রসুন একসাথে নেড়ে চেড়ে আমি আর একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোটো চিংড়ি দিতে পারেন, ছোটো গুঁড়া চিংড়ি দিতে পারেন, বা এই চিংড়ি মাছও না ছিলে আস্তে আস্তে করেও দিতে পারেন। চিংড়ি মাছটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন, আমি একটু ছিলে দিলাম, কারণ আমার ছেলে চিংড়ি মাছটা ছিলে রান্না করলে পছন্দ করে, ছোটো ছেলে, তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অল্প করে আমি দিব, আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব নারকেল কোড়া, নারকেল আমি যে নারকেল কুড়িয়ে নিছি এখান থেকে আমি দু তিন চামচের মতো নারকেল দিয়ে দিব। আপনারা চাইলে নারকেলটা একটু বেটেও দিতে পারেন, বাইটে দিতে পারেন। তো আমি কোড়া নেড়েই দিব, কারণ নারকেল কোড়া দিলেই ভালো লাগে। তো কোড়ানো নারকেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব আমি তিন চামচের মতো নারকেল দিয়ে দিলাম, চার চামচে। একটু নেড়ে চেড়ে আমি মশলা আর নারকেল কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে মশলা, এখন দিয়ে দিব আমি গাজর আর মুলা, ওগুলো ভালোভাবে আমি পানি ছেঁকে নিছি,
এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম জর্জরে হয়েছে, জর্জরে হয়েছে। তো দিয়ে দিলাম নারকেল, নারকেলের সাথে গাজর আর মূলা মশলা, নারকেল গাজর মূলা একসাথে ভালো করে মিক্স করে নিব। খুব সুন্দর একটা কালার আসছে, আর আমার ক্যামেরাটা ভালো না, তার জন্য কালারটা সুন্দর আসে না। আমি রান্নাবান্না করি, আমার ক্যামেরাটা বেশি একটা ভালো না, তার জন্য আপনাদেরকে যে সুন্দর কালারটা যে হয়, মানে অরিজিনাল যে কালারটা, এই কালারটা আমি দেখাইতে পারি না, তার জন্য দুঃখিত। আমার ক্যামেরাটা আমার অতি তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। তো এই যে দেখুন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, খুব সুন্দর লাগতেছে, আর সুন্দর একটা ফ্লেভারও আসছে, আর নারকেলের একটা সুন্দর ঘ্রাণ। তো এইভাবে মূলা রান্না করলে, ভাজি করলে আপনার কোনো মূলার ঘ্রাণই আসে না। তো দিয়ে দিলাম একটু পানি, পরিমাণ মতো অল্প করে একটু পানি দিয়ে দিলাম, কারণ এই মূলা এইভাবে সিদ্ধ হয়ে যাবে, চিকন করে কাটা হয়েছে। তো ফিরে আসলাম দু মিনিট পর, একটু নেড়ে দিব। আমি নেড়ে চেড়ে মূলাটা ভাজি করে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আমি মূলাটা এরকম 6-7 মিনিটের মতো এরকম জাল করছি, আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আবারও নেড়ে চেড়ে আবার 5 মিনিট জাল করব। ফিরে আসলাম আবার 5 মিনিট পর, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে দিলাম ধনিয়া পাতা, তো নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর এই মূলা ভাজি করতে 10-12 মিনিটের মতো লাগে, আর রান্নাটা খুব সুন্দর, খেতে অনেক মজা, আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। এখন দিয়ে দিব 1 চামচ ঘি, ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি তেলটা একটু বেশি করে দিয়ে ফেলছিলাম, তার জন্য ঘিটা একটু কম করে দিতে হবে, আর যদি আপনারা তেলটা কম দেন তাহলে ঘিটা একটু বেশি করে দিবেন। তো এই যে ঘিটা দিলাম, আর মূলার কোনো ঘ্রাণ আসবে না, ঘিয়ের ঘ্রাণ আসবে, সুন্দর একটা ফ্লেভার আসছে, আর খেতেও অনেক মজা হয়, আপনারা এটা করে দেখবেন। আমি বারবার বলতেছি যে করে দেখবেন, কারণ মূলা অনেকেই খেতে চায় না, অনেকেই বলে মূলা খেতে ভালো লাগে না। আর 1 পিস চিংড়ি মাছ আমি ভাজলাম, তো পরিবেশন করলাম, দেখুন দেখতে কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। কারণ আপনাদেরকে আমি বললাম না যে ক্যামেরার জন্য আপনি সৌন্দর্যটা দেখাইতে পারতেছি না, আসলে কালারটাও খুব সুন্দর হয়েছে, আর আমি চেটে দেখছি দেখছি অনেক মজা হয়েছে। তো বারবার বলতেছি এটা করে দেখবেন আপনারা বাসায়, তাহলে বুঝতে পারবেন যে এটা মজাটা কতটুকু হয়েছে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।